সালাম ভাই ফরিদ বাংলাদেশ থেকে তাবিজ সম্পর্কে জানতে চেয়েছেন কোন একজন ইমাম সাহেবকে বলেছেন যে এটা সিরিক তিনি বলছেন সিরিক কেমন ওষুধ খাই সেটাও সিরিক ওষুধ যেমন খাই আমরা ভালো হব আল্লাহ ভালো করবেন এই তাবিজ আল্লাহ ভালো করবে এই জন্য আমরা ব্যবহার করি প্রথমত আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন দাদা উবিল হালাল তোমরা হালাল জিনিস দিয়ে চিকিৎসা করো ওষুধ এটা পরীক্ষিত যে এই ওষুধটা এটার জন্যে করলে সেটা চিকিৎসা হয় এবং শরীরে সেটাকে অ্যালাউ করেছে যে সেটা একটা যেরকম জমজমের পানি দিয়ে খেজুর দিয়ে বা জাইতুন তেল ইত্যাদি এগুলো এই জিনিসগুলো যেমন ব্যবহার বৈধ ওষুধও পরীক্ষিত সেটাও যাই যাচ্ছে বাকি আল্লাহনবী আলাইসলাম বলছেন মানত আল্লাহ কামি মাতান ফাঁকা আশো রাখা যে তাবি ঝুল আল্লাহ সঙ্গে সিডি করলো কোরআন বা কোরআন ছাড়া সবকিছু এখানে সামিল এই হাদিসে মান মান তা আল্লাহ কা ফাঁকাত ইলাই যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো আল্লাহ তার দিকে তাকে ছেড়ে দিবে তারপরও আমরা বলবো যে কোরআনের যদি আয়াত হয় এবং হাদিসের দোয়া হয় সেটা শিরিক পর্যায়ের হবে না সেটা নাজাইজ পর্যায়ের হবে কারণ আল্লাহ নবী তাবিজ দেন নাই আবদুল্লাহ মিনা আমরুবনা আমরুবনা আবদুল্লাহ মিনা আমরুবনা আস তাবিজ দিতেন কথাটা মিথ্যা বরং ছোট বাচ্চাদেরকে দোয়া মুখস্থ করা ঝুলাই দিতেন লিখে মুখস্থ করার জন্য বড়দেরকে মুখস্থ করাতেন আর দ্বিতীয় তো হাদিসটা দুর্বল তৃতীয়টা রাসুলের আমলের বিপরীত কথার বিপরীত রাসুল ঝাড়ফুঁক করেছেন ঝাড়ফুঁক করতে বলেছেন শিরখ না হলে সেটা দিয়ে ঝাড়ফুঁক করতে বলেছেন কোরআনের আয়াত বা হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করতে হবে তাবিজ করা যাবে না কোরআন এর আয়াত এবং হারিসের দোয়া দিয়ে হলে এটা না যায় কারণ অপাক অবস্থা আছে অপবিত্র অবস্থা আছে অপবিত্র স্থান আছে সেটা অবমান করা হবে এখান থেকে বাঁচার জন্য কিছু এটাকে নাম্বারিং নাম্বারিং করে নাম্বারিং করে এটা সম্পূর্ণ কুফুর কুফুরি এটা কারণ নাম্বারিং যখন হয় তখন সেটা না অর্থ থাকে না তার তার শব্দ থাকে আর এরকম পরিবর্তন করা এটা সম্পূর্ণ কুফুরি তাহারিফ তাহারিফুল্লাফজি এবং মানবী বাকি থাকলো এছাড়া অন্য অন্য কোনো তাবিজ হলাই সম্পূর্ণ সিরিক ছোট শিরিক হবে যদি মনে করে যে এগুলো একটা মাধ্যম কারণ আল্লাহ মাধ্যম করেন নাই শিরিক মানে কি আল্লাহর জায়গাতে স্থান অন্যকে দেওয়া আল্লাহ এটাকে মাধ্যম করেন নাই আপনি মাধ্যম করার কে দ্বিতীয়ত যদি সে মনে করে এই তাবিজই ভালো মন্দ করে আল্লাহ না তাবিজ মাধ্যম বরং আল্লাহ ভালো মন্দ করে অনেক সাধারণ পাবলিক এমনি মনে করে। তাবিজ তা হয়ে গেল ওই তাবিজ এই হয়ে যায় তাহলে সেটা শিরকে পরিণত হবে অতএব সর্ব প্রকার তাবিজ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে অতএব তাবিজের ব্যবসা বা তাবিজের নকশা বা এগুলি সম্পূর্ণ হারাম